কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি, এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই, তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সব কিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন, দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেল। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে, আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রসুল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে, তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয়, অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী, না সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে, রাসূলুল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভুরু কঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনার নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী, স্ত্রীর সঙ্গে কি মহব্বত। সুবহানাল্লাহ, হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে, রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, ডিস এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন
গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোস্ত চিবতাম, রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন, গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রসুল্লাহ বললেন, আয়েশা রে আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল, আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রসুলের সাথে! হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোস্ত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো, গোস্ত রান্না হবে কি? মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইত্তেন, ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আসেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার দ্বারা কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিব্রাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন, একটু পরে হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না, আমি এখন চলছি, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়া, খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে? জিব্রাইল বলে গেল, আল্লাহ তোমাকে সালাম বলেছে।
হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর? আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে দিন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি জান্নাতি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো, ঠিক কি? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাব, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন সাহাবীরা বলেছে, একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহ নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা, এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে।